बाय, ठीक है, ओके, अल्लाह हाफिज़। सलमान तुम्हार टू टू बंद करो, तुम्हार टू टू নিজান আমার ফোনটা নাও তো, আমি বলতে পারছি না, মনে করতে পারছি না, মানে ওই যে বাড়ি খেয়েছি তো আমি ভিউ দেখতে পাচ্ছি না, তো জয়েন করছি তোমার ডাউন। धानमंडी आउटलेट आছে, धानमंडी 7 नम्बर रोड আনোয়ার খান মডার্ন হাসপাতালের সাথে অর্চার্ড পয়েন্ট মার্কেটের দোতলাতে, এন্ড ধানমন্ডি সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি 7 আনোয়ার খান মডার্ন হাসপাতালের সাথে। এই ধানমন্ডি 27 বাংলাদেশ আই হসপিটালের সাথে আর স্টেট ইউনিভার্সিটির সাথে কনকর্ডের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে, এন্ড মিরপুর আউটলেটটি হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের অপোজিটে রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। তো আজকে আমাদের সবগুলো আউটলেট ওপেন আছে, আর সুন্দর একটা সানা সাফিনাজ আজকেও পরে আসি, আজকে আর চেঞ্জ করি নাই, অন্য কোনো ব্র্যান্ড পরে আসি নাই, বাট সানা সাফিনাজ গুলো এত সুন্দর আসছে, তো এইটাও না পরে আসলে আসলে ভুল হতো, এই কারণে আমি এটা পরে চলে আসি। টকটকা মেরুন কালার একটু সুন্দর দোপাট্টা দিয়ে হচ্ছে আমার লিলেনের উপরে এই থ্রি পিসটাও আজকে দেখাবো ইনশাল্লাহ, এটাও সোল্ড আউট হয়ে যাবে, এটাও অনেক সুন্দর। এটার স্মল হচ্ছে 40, এটার মিডিয়াম হচ্ছে 44, এটার লার্জ হচ্ছে 46, তো 40, 44 এন্ড 46 হচ্ছে এটার সাইজ, এন্ড খুব সুন্দর প্রিন্ট, মাস্টার্ড অরেঞ্জ কালারের হচ্ছে লেস দেওয়া। তো কে কে আমাকে কমেন্টস করছেন, লুবনা জাহান আপু, হ্যালো লুবনা আপু কেমন আছেন, সবাই একটু জয়েন করেন, লুবনা আপু একটু শেয়ার করেন না, কনা আপু ওয়ালাইকুম সালাম একটু লাইকটা শেয়ার করে দেন না। এটা সফট লিলিয়ানের মধ্যে, আর এই ডিজাইনটা অনেক সুন্দর, অফ হোয়াইট কালারের মধ্যে, এখানে হচ্ছে এমব্রয়ডারি দিয়ে একদম মুখটা বন্ধ করেছে, নিউ স্টাইল এন্ড ঢেউ ঢেউ করা আছে এটার মাথায়, অফ হোয়াইট এর সাথে মাস্টার্ড অরেঞ্জ কালারের হচ্ছে কলার, দাও আমাকে একটু পানি দিতে বলো, যেহেতু লাঞ্চ করিনি খিদা লাগছে, তো মাস্টার্ড অরেঞ্জ কালারের এই লেসটাই যে এরকম চিকন মাস্টার্ড অরেঞ্জ কালার, তো কনা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ, হাসি ভালো লাগে, হাসি সব হাসি সুন্দর, হাসি মানে সুন্দর, ঠিক আছে লাইভের মুড খারাপ করতে আসোস, আর 2 মিনিট পর আর বলা যাবে না, আর অভিযোগ আর অভিযোগ এখনই শেষ হয়ে যাবে লাইভের মধ্যে। আচ্ছা সুমি আপু কেমন আছো, আচ্ছা ভালো আছি থ্যাংক ইউ। তো এই যে এই হচ্ছে ডিজাইন, আর বলছি না ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট করা, অনেকই সুন্দর অনেকই সুন্দর অনেকই সুন্দর, ব্ল্যাক এর মধ্যে দেখছেন, এটা লেসের কালারটা অনেক সুন্দর, মাস্টার্ড অরেঞ্জ কালার, তো তোম কনা আপু থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আমার একদম মাস্টার্ড অরেঞ্জ কালার, একদম চিকন
লেসটা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট করা, ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট এরকম প্রিন্ট করা, এই যে এরকম ছোট ছোট প্রিন্ট করা আছে ব্ল্যাক আর সফট কাপড়। কালকেও যেই কাপড় দিয়েছি আজকেও সেম ম্যাটেরিয়াল সেম জিনিস, জাস্ট লাইক এ ওয়াও। আচ্ছা এটা লিনেনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট করা, ট্রাউজারটা দাও, প্যান্টটা দাও, প্যান্টের মধ্যে লেস লাগানো আছে। এটা হচ্ছে সালোয়ার আছে, এটা সালোয়ার আছে, চুল বাঁধা এত সুন্দর। আচ্ছা এটা হচ্ছে আরিফা আমাকে বেঁধে দেয়, একটু গরম পানি দিস। কালাঙ্কার কবে আসবে? চলে আসবে, যেদিন আসবে ওইদিন দেখতে পাবেন, আকাশে চাঁদ উঠলে যেরকম দেখা যায়, কালাঙ্কার আসলে আপনারা দেখতে পাবেন। এই যে এইরকম সালোয়ারটা অনেক লুজ আছে, একদম পাকিস্তানি সালোয়ার, এখানে অনেক কুচি দেওয়া, প্লেট প্লেট অনেক প্লেট দেওয়া, এটা একদম সফট। আর প্যান্টটা নিচে দেখেন খুবই নাইস, এটা নতুন স্টাইলের, মানে নতুন স্টাইল বলতে একটু আনকমন, তাই না? সবগুলো তো আমরা প্লাজো দিয়ে পরি, এইটার কুচিগুলো লিলিয়ান থাকার কারণে এটা একদম সফট, বড় এবং অনেক ঘের পেয়ে যাবে। যাদের হচ্ছে এই যে থাইয়ের দিকে অনেক কাপড় লাগে, অনেক কাপড় আছেন, তাদের একদম আরাম লাগবে, খুব সুন্দর। এটা ব্ল্যাক এর মধ্যে মাস্টার্ড অরেঞ্জ অ্যান্ড মেরুন কালার কম্বিনেশন, তো আমি নিজেও পরে আছি। তো এই হচ্ছে আমার ফুল থ্রি পিসটা, এটার ওনাটা দেখাবো। এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল আছে এটার মধ্যে, এবং মাকসুদ আপু রুবাবা হাসি নিয়ে কিছু বলো না, আমার নাম কিন্তু হাসি না, হাসি নিয়ে আর কিছু বলবো না। এই দেখেন এটা দুইটা শেডের মধ্যে আছে, সবগুলা তুই করবি আরিফা, কষ্টই বেরছিস, আমি দেখবো, আমিও চালাক কম না, আমি বের করা শিখছি। এইটা আমার ওড়নাটা রেড মেরুন কালার, কালকের যেই ড্রেসটা আমাদের সোল্ড আউট হয়েছে, সালমানটা ধরো তো, কালকের যেই ড্রেসটা আমাদের সোল্ড আউট হয়েছে ওইটাই হচ্ছে আমরা আরো একটা ডিজাইন ধরেন, আরো একটা ডিজাইন এই ওড়নাটা দিয়ে সেম দোপাট্টা কামিজ চেঞ্জ, এইটাই লাস্ট, যারা যারা ওইটা পান নাই, এটা হচ্ছে শাল দোপাট্টা। হ্যাঁ শাল দোপাট্টা মানে কি, এটা সামারেও পরা যাবে, এত সুন্দর সিল্ক ম্যাটেরিয়াল আছে। আর এটা হচ্ছে গরম পানিতে ওয়াশ করা যাবে না, কত তাপমাত্রা এটা আয়রন করতে হবে, কি করতে হবে এটার ডিটেলস কই গেল রে ট্যাগটা, এটার ডিটেলস আপনারা এই যে এখানে পাবেন, সানা সাফিনাস এই যে এই জায়গায় পেয়ে যাবেন, এই জায়গাতে সবকিছু লেখা আছে। সালমান ওইটা না দিলে আমার হবে না, মানে এখানে জিরো উঠে আসছে, আমি বুঝতে পারছি না, লাইভের প্রথমেই একটা নেটে, হ্যাঁ আমি কোন ই পাই না, জিরো জিরো হয়ে আবার দিছে, ধরো ধরে তারপর দাও। তো এই রকম পাবেন শাইনি দেওয়া, একদম গ্লসি শার্টিনের মতো, তো শার্টিনের মতো এটা সফট ম্যাটেরিয়াল, অনেক লাল খয়েরি কালারের এই শাল দোপাট্টাটা পাবেন। এটা আমার মনে হয় সামারেও আমরা সুন্দর করে গলার মধ্যে ফেলে রেখে আমরা ইউজ করতে পারবো এটা। তো আমি এটা প্রাইস বলে দিব, জি জি ওইটা দিবেন। আর যে আরিফ সাহেবের সিগনেচার আছে উনি দেশের বাইরে আছেন, হ্যাঁ আমাদের দুজনের না কন্ট্যাক্ট তো করা যাবে না, উনি ভিয়েতনাম আছে, তো আমি তো সিগনেচার করে দিয়েছি। হ্যাঁ কথা বলুন, আমাদের চোখে আমি শুধু বললাম, দেখেন না হলে আমাকে কল করবেন। আচ্ছা তো রেড মেরুন কালারের এই শাল দোপাট্টা দিয়ে এখানে হচ্ছে গোল্ডেন বর্ডার আছে, তিনটা লাইন, তো আমাদের কালকেরটা পুরাই সোল্ড আউট, তো আজকেরটা আজকে বুঝলাম না নেট কি সমস্যা হচ্ছে।
আহমেদ খাদিজা আপু নিতে পারি না অনেক দাম এই পেজে আসলে আমার পেজে দাম না আমার জিনিসেরই দাম বেশি ঠিক আছে আমাদের অরিজিনাল ব্র্যান্ড তো আমাদের জিনিসের প্রাইস একটু হাই আপু তো ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনি যেন নিতে পারেন অন্তত ঈদের একটা ড্রেস যেন আমাদের পেজ থেকে আপনি নিতে পারেন তো মনে কষ্ট নিয়েন না আসলে এটা আমাদের পার্সোনাল প্রাইস না এটা ব্র্যান্ডের জন্য এগুলো প্রাইস অনেক হাই থাকে কারণ আমরা অরিজিনাল ব্র্যান্ড সেল করি আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না আপনাকে মারিয়েবি বলে আমরা 2600-2800 টাকার মারিয়েবি দিব না মারিয়েবি মানে আমাদের কাছে 8000 প্লাস হবে 6000 প্লাস হবে তো আমরা অরিজিনাল ব্র্যান্ড নিয়ে কাজ করি তো একটু আমাদের পেজটা আপনি উপর থেকে নিচে একটু আপ ডাউন করবেন দেখবেন আমরা সব অরিজিনাল ব্র্যান্ড আমাদের ঠিক আছে দাম একটু বেশি জিনিস আমাদের ভালো তো এইটা হচ্ছে সানা সাফিনাজ দেখাচ্ছি লিলিয়ানের মধ্যে সুন্দর টু পিস থ্রি পিস এন্ড শাল দোপাট্টা দিয়ে আর এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল আছে এটার ডিটেলস এটা কিভাবে আপনি ওয়াশ করবেন কিভাবে কত ইসে আপনি এটা আয়রন করতে পারবেন কি ড্রাই ওয়াশ করা যাবে কি যাবে না ডিটেলস আপনার ওনার এখানে দেওয়া আছে তো এখন হচ্ছে এটার প্রাইস বলার পালা ক্যালকুলেটরটা দিও তো আমি হচ্ছে এটার কোয়ালিটি কাজ এন্ড সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন এটার সাথে নাইস একটা বেজ কালার কম্বিনেশন আছে তো আমি এখন এটার প্রাইস বলবো এটার বডির মেজারমেন্ট আছে 40-44 এন্ড 46 ঠিক আছে এটা হচ্ছে না তুমি তো চালাক আর কেউ পৃথিবীর চালাক না সবাই শুনছে সালমানকে বলছে তুমি চালাক পৃথিবীর আর কেউ চালাক না আচ্ছা যাই হোক এইটার ম্যাটেরিয়াল হচ্ছে কামিজ কটন সরি লিলিয়ান ম্যাটেরিয়াল প্যান্ট লিলিয়ান জামা লিলিয়ান অ্যান্ড মাস্টার্ড অরেঞ্জ কালারের লেস দিয়ে এটা করা এখানে সুন্দর বেজ কালারের হচ্ছে আলাদা একটা কাপড় দিয়ে এমব্রয়ডারি করে লাগানো আছে কালার কম্বিনেশনের ভিতরে একটু মেরুন আছে এটা কন্ট্রাস্ট শাল দোপাট্টা হচ্ছে মেরুন কালারের এটা আমরা এক্সট্রা করে ইউজ করতে পারি সামারেও ইউজ করতে পারবো এত সুন্দর গ্লসি ম্যাটেরিয়াল এটা না গরম পানিতে দেওয়া যাবে না বেশি টেম্পার দিয়ে আপনার আয়রন করা যাবে এটা খুবই সফটলি হ্যান্ডেল করতে হবে ওকে তো এটার প্রাইস বলছি এটা প্রাইস হচ্ছে 7250 টাকা 7250 টাকা হচ্ছে আজকের আমি যেটা পরে আসছি এই ড্রেসটার প্রাইস থ্রি পিস এখন আমি দোপাট্টা একটু সরাই রাখি কাপড় দেখানোর সুবিধার জন্য তো চলে যাব আবারও খুব সুন্দর বলেছিলাম আমাদের কাছে খুব সুন্দর একটা সিরিয়াল আছে একটা লাইন আছে খুব সুন্দর খালি আসতেই থাকবে আর আমি সুইস বয়েল দেখাবো এইটাই মেবি কভার পেজ তাই না নাকি এটাই তো দেখছিলাম কভার পেজ আচ্ছা এইটাই কভার পেজ তো আমার মেমোরি ভালোই আছে তো এক নজর দেখছিলাম পেজে তো অফ হোয়াইট এর মধ্যে পিয়াজি বেগুনি কালার দোপাট্টা শেডেড অনেক সুন্দর একটু ধর্না শোনা দিদি লাইটটা সালমান একটু শেডে দিয়ে দিচ্ছি ওটা থাকবে লাগবে না হ্যাঁ হ্যাঁ লেপন দিয়ে দিচ্ছি তো বেজ বা অফ হোয়াইট কালারের মধ্যে পার্পেল পিয়াজি কালারের শেড এইটা হচ্ছে আমাদের কভার পেজে জামাটা সেলাই এটা দিয়ে রাখছে লাইভে আসার আগে তখন এক নজর দেখছিলাম সুইস বয়েলের মধ্যে সুইস বয়েল খুবই সোবার কালার কম্বিনেশন এন্ড খুব সুন্দর এইটা তো অফ হোয়াইট বেজ কালার অফ হোয়াইট বেজ কালারের মধ্যে পিয়াজি কালার গ্রিন কালার পার্পল কালার একদম অনেক সুন্দর নাজমুন নাহার আপু কেমন আছেন জোশনা আপু কেমন আছেন একটুখানি লাইভটা শেয়ার করিয়া দেন সে খোপা করুন দিই তো খোপা করলে কেমন দেখা যায় না আচ্ছা মানে কি এটা আয়না দেখা যায় তো আমি হচ্ছে এই কালার কম্বিনেশন এন্ড সুইস বয়েলের কি সুন্দর না এই বেগুনিটা বেগুনি কালার দেওয়াতে বড়লোক হ্যাঁ বড়লোকের কালার জানাতো আপু বড়লোকের কালার সেলাই 6.5 লাখ মেম্বার 6.5 লাখ মেম্বারই বড়লোক আমার কাছে সব বড়লোক আছে বড়লোক মিন হচ্ছে আমার কাছে সব পয়সা আলা আছে
পয়সাওয়ালা আপুরা আছে আমার কাছে, এই দেখেন এইটার এমব্রয়ডারি, আর এটা কি সুন্দর এটার কাজের কম্বিনেশন। ওয়ালাইকুম সালাম, হচ্ছে ইব্রাহিম আপু। তো আমি জামাটা ধরলাম, এটার স্লিভের কাপড়ে চলে যায়, হাতার কাপড় এন্ড এটার দোপাটটা, ওকে, এই যে স্লিভের মধ্যে এরকম সুন্দর ফিনিশিং এমব্রয়ডারি পেয়ে যাবেন। আর ছিটা 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 এমব্রয়ডারি, এটা আমি হচ্ছে ডিমের কুসুম সিদ্ধ করলে যেই কালার ওরকম একটা সুন্দর হোয়াইট। না 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 মনে হচ্ছে না, না না নাজমুনহার আপু এটা অফ হোয়াইট না, একটু আর একটু ডার্ক, এটা হচ্ছে ডিমের কুসুমের একটা লাইট কালার, একটা লাইট ইয়ালো কালার, এরকম ডিমের কুসুম কালার, খুব সুন্দর এই রংটা, খুব সোবার এন্ড খুবই স্কিনকে যে ব্রাইট করে, খুব সুন্দর, মানে রংটা খুবই সফট একটা কালার কম্বিনেশন। তো এটা আমার পেছন পার, এখন চলে যাব এটার পিয়াজি কালার পার্পল কালার কম্বিনেশন। সামনা সামনে আরো সুন্দর, ও সামনা সামনে আরো সুন্দর লাগবে। আচ্ছা তো এই হচ্ছে আমার শেডের দোপাট্টা, রিয়েলি অনেক সুন্দর ওনাটা, আমি ছবির চাইতে বাস্তবে যে আপু লিখছে জান্নাতুল আপু, আপু আমাকে বলছেন না ওনা বলছেন আমি জানি না, বাট আমি ওনার কথা বলছি, ওনাটা এত সুন্দর। এই যে এই রকম হচ্ছে চিকেন কারির কাজ করা, আর এইটা দেখেন একদম পাতলা সেলাইয়ের কাজ করা শেডের পিয়াজি কালার এন্ড পার্পল কালার, পিয়াজি পার্পল কালার, ওকে, পিয়াজি পার্পল কালার, পুরাই এমব্রয়ডারি কাজ করা, এটা হচ্ছে কাশ্মীরি সেলাইয়ের মতো, কাশ্মীরি কাজের মতো এটা। তো এটা রাখি প্যান্টের কাপড়, এটা 12 পিস, নয় পিস, নয় না 10, কুসুম ইয়ালো, হ্যাঁ কুসুম ইয়ালো, তো ডিমের কুসুম কালার, কুসুম ইয়ালো, লাইট কুসুম ইয়ালো কালার রাখলাম। এখন চলে যাব ডিপ বেগুনি কালার, ডিপ বেগুনি ড্রেসের কথা, হ্যাঁ ড্রেসের কথা বলছি, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ জান্নাতুল আপু। হ্যাঁ ড্রেস সামনাসামনি জান্নাত আপু, একদম জান্নাত আপুর প্রোফাইল পিকচার এন্ড আমার আজকের জামা, এখন এই জামাটা সেম টু সেম, তো জান্নাত আপু সেম কালারের অনেকগুলো হার্ট দেন আপনি, এই দেখেন আপনার প্রোফাইল এন্ড আজকের খুব সুন্দর ড্রেস, একদম ম্যাচিং পুরাই, দেখছেন পুরাই ম্যাচিং, পুরাই ম্যাচিং, বেগুনি কালার খুবই সুন্দর, এটা খুব সুন্দর একটা নাইস কালার কম্বিনেশন, খুব ভাল লাগবে এটার, অনেক সুন্দর একটা রং পার্পল কালার। এবং আমাদের সবগুলো আউটলেটে আছে, আমাদের মিরপুর আউটলেটে আছে, আমাদের ধানমন্ডি দুইটা আউটলেটে আছে, বনানী আউটলেটে আছে, কুয়াশা কুয়াশা বৃষ্টি বৃষ্টি, তো সবাই চলে আসেন আউটলেটে, বৃষ্টি বৃষ্টি কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা, মানে না গরম না ঠান্ডা, এরকম একটা ওয়েদারে এই দেখেন রংটা ফাটাফাটি বেগুনি, বেগুনি বেগুনি, বেগুন ভাজা বেগুনি, ইলিশ মাছের দিয়ে এই বেগুনি ভাজা খেতে, আহ বর্ষার মানে বর্ষা এখনই খাইতে চলে গেছে, মানে এমন এমন মাথা ঝুলাচ্ছে কি বুঝা বুঝছে, বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ইলিশের ল্যাজ বত্তা, আর বাড়ি যে বিক্রমপুর, আর একটু গেলে পদ্মা, পদ্মা দিয়ে প্রাইস কত আছে নিপাপু বলে দিচ্ছে, এই যে স্লিভের কাপড়টা, স্লিভের ডিজাইনটা এন্ড পেছন পাট হচ্ছে ছিটা ছিটা এমব্রয়ডারি কাজ করা একদম ছোট ছোট। না 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 জান্নাত আপু আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না, অস্ট্রেলিয়া থেকে আপনার লাইভ দেখছি। আচ্ছা আপু, আপুর নাম কি? আনা ডোনা, ও আচ্ছা, অনেক আনকমন নাম, খুব সুন্দর, গেলে সেলাই থেকে নেই, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি আমি অস্ট্রেলিয়ায় গেলে আপনার প্রোফাইল বের করে আপনার সাথে দেখা, আফরোজা খাতুন আপু হচ্ছে সেম টু সেম দিছে, থ্যাংক ইউ আফরোজা আপু, হার্ট হার্ট একদম খুব সুন্দর ম্যাচিং হয়েছে, থ্যাংক ইউ, অনেক অনেক সুন্দর ম্যাচিং হয়েছে, খুব সুন্দর পিওর শিপ মনের মধ্যে, খুব সুন্দর, আর কি বলবো, আপনারা কালার চুজ করবেন আর প্রাইস ব্যাটে বলে মিলে গেলে খালি অর্ডার করবেন, তাই না, খুব সুন্দর, এই সুইস বয়েল গুলো এত পাওয়া যায় না পরের দিকে, তো নিয়ে রাখতে পারেন, এগুলো নিয়ে রাখতে পারেন, অনেক পাতলা এমব্রয়ডারি কাজ করা আর ফিনিশিং অনেক গুড কোয়ালিটির নক দেন। আচ্ছা থ্যাংক ইউ, আপাতত না রোজার ঈদে, না রোজার ঈদে আমরা আমরা আমার মেয়ে অন্য জায়গায় বেড়াতে যাবে, তার ফেভারিট দেশ, তো যদি ভিসা পাই জাপান যাবে, খুব ফেভারিট নাকি ওর। এই হচ্ছে প্যান্টের কাপড় এন্ড পার্পল কালার, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, এই রংটা খুব ভালো লাগে, সুইস বয়েলে এই কালারটা খুব মানায়। দিলরুবা আক্তার আপু, একটু দিলরুবা আপু,
লাইভ শেয়ার করেন না দিলু বাপু, সেই কুয়াশা কুয়াশা। এখন আমি অ্যাশ আকাশি কালার, অ্যাশ আকাশি কালার, এটা অ্যাশ আকাশি কালার, একদম পুরাপুরি আকাশি না, একটু অ্যাশ আকাশি কালার, তার সাথে হোয়াইট কালারের চিকেন কারির কাজ করা। আজকে খুব সুন্দর ফারাত আলি পড়ছি। আচ্ছা সাদা আপু, তাই তাহলে সেলার পেজে ছবি পোস্ট করে দেন। এই যে এরকম একটা অ্যাশ পেস্ট কালার, মানে অ্যাশ ফিরোজা কালার, অ্যাশ ফিরোজা কালার এরকম হবে, একদম চিকেন কারি হোয়াইট। এটার ভিতরে পুরাটাই চিকেন কারি ড্রেস পাবেন, মাশাল্লাহ অনেক সুন্দর এই জামাটা, অনেক সুন্দর। যারা একটু লাইট কালার ফেভারিট, সবার তো সব কালার পছন্দ না, যার ডিপ পছন্দ পার্পল চুজ করতে পারেন, অ্যান্ড হচ্ছে এটা চুজ করতে। ও আচ্ছা সরি, আমি না কথা গল্প করতে করতে প্রাইস ভুলে যাই, এই হচ্ছে আমার একটা প্রবলেমও আছে। আবার মাঝে মধ্যে দুষ্টুমি করে ইচ্ছা করেও বলি না, দুই ধরনেরই আছে, ঠিক আছে। মাঝে মধ্যে আমি সিরিয়াসলি ভুলে যাই, মাঝে মধ্যে আমি ইচ্ছা করে বলি না, আমার দুই ধরনেরই আছে, আমি সত্য স্বীকার করলাম, মাঝে মধ্যে আমি ইচ্ছা করে বলি না। অ্যান্ড এখন আমি ইচ্ছা করে না, এখন আমি ভুলে গেছিলাম। এই যে এটা আমার স্লিভের কাপড়, হোয়াইট অ্যান্ড অ্যাশ ফিরোজা কালার, হচ্ছে ফিরোজার দুই কালার, এটা একটু অ্যাশি ফিরোজা কালার। আর এটা পেছন পাটও খুব সোভার কালার, এটার পেছন পাটও এমব্রয়ডারি কাজ করা, হোয়াইট এমব্রয়ডারি কাজ করা এইরকম। সাহিদা আপু থ্যাংক ইউ, সাহিদা আপু দিলু বাপু আমি সলিড, আমি যেটা করি ওটা আমি স্বীকার করি, অ্যান্ড আমি সবার সামনে স্বীকার করেছি, মাঝে মধ্যে আমি ইচ্ছা করে বলি না, মাঝে মধ্যে আমি ভুলে যাই, দুইটাই আছে, দুই ধরনেরই আছে। এই হচ্ছে আমার চিকেনের দোপাটা, অ্যাশ ফিরোজা কালার, খুবই সোভার এটা, মানে কি বলবো আর, আমি এটার একটা অনেক আগে সোভিয়ে নাজির পড়েছিলাম, অ্যান্ড এখনো আমার আলমারিতে ওইটা আছে, আমি না ইউজ করলেও গায়ে লাগে না, বাট আমি কাউকে দেই না এই জামাটা, জামাটা এখনো আমার কাছে সংরক্ষিত ভাবে আছে, কারণ এই কালারটা এত সোভার, এত স্মার্ট, এত সুন্দর লাগে, মানে খুব সব জায়গায় পরে গেলে এবং সব বয়সের মানুষের গায়ে ভাল লাগে। আপনি যদি একটা 18 বছরের মেয়ের গায়ে এরকম সুন্দর একটা এই জামাটা বানায় দেন, ওকে এত কিউট লাগবে, মনে হবে ওর জন্য এই জামা এরকম। রেজাল্ট কবে জানাবে? আচ্ছা সালমানকে নক দেন, শাহানা আপু বলছে পাউডার ব্লুর মতো, হ্যাঁ এটাই হেয়ার স্টাইল তোমাকে অনেক মানিয়েছে, এটাই আমি করি, আমি আমার দুইটা হেয়ার স্টাইল, একটা হচ্ছে চুল ছাড়া, আরেকটা হলো ওই যে আরিফা আমাকে এই বেনি করে দেয় দুই পাশ দিয়ে দুইটা, এই দুইটাই আমার হেয়ার স্টাইল, আর কোন হেয়ার স্টাইল নাই। তো এই যে এটা রাখলাম, ওকে প্রাইস বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 3750 টাকা, 4000। ও মা এ ভাই, এই সুইচ বয়েল আমার কি প্রবলেম, লাইক এই সুইচ বয়েলে যেটা আমি 4800 ছিল তখন খালি 3850, 3850 ওরা লেখে দিয়ে বলে, তাও আমার হয় না, আমি 3850 এখন, আবার 3750 মানে আমার একই যে হচ্ছে 4750 টাকা। প্লিজ কেউ আমার ভুলকে সঠিক বলে নেবেন না, আপনারা শুধু আমার ভুলকেই সঠিক মনে করেন আর সঠিক ভুল মনে করেন, এইটাই তো। প্রাইস হচ্ছে 4750 টাকা, সরি 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 100 বার সরি লিখে দিয়েছি, 4750 টাকা দিলু বাপু থ্যাংক ইউ। তো এই সুন্দর জামাটাও রাখলাম আমি, এখন চলে যাব। এটা হচ্ছে ইটা মেরুন কালার, ওকে এটা লাল খয়েরি কালার না, এটা ইটা মেরুন কালার। তো আমি ইটা মেরুন কালার অ্যান্ড বেজ কালার, গত বছর এরকম একটা জামা বিক্রি করছিলাম, অ্যান্ড আই হ্যাঁ ব্যাটারি ডাউন সালমান, ব্যাটারি ডাউন, ভুলটাই ভালো ছিল, আমি জানি তো, আমি জানি যে ভুলটাই ভালো, এটাই এটাই ভুলটাই ভালো থাকবে। তো ইটা ধরো কাপড় লাগবে, ইটা মেরুন কালার, ইটা মেরুন কালারের অ্যান্ড বেজ কালারের, ধরো ধরে বলো জাপু লাগবে। তো এটা হচ্ছে ইটা খয়েরি কালার, ইটা মেরুন কালার, মানে ইটা কালারের মধ্যে ইটা খয়েরি কালার, একদম লাল খয়েরি না, হ্যাঁ এটা একটু ইটা ইটা ভাব আছে, ইট ইট কালারই, এই যে টালি ইট কালার হয় না, টালি ইটা কালারের মতো, এটা চালের উপরে যে দেয়, তার সাথে বেজ কালারের একদম চিকন এমব্রয়ডারি, কোনো ওয়েট নাই এইটার, এইটা আবার আর এক রকমের সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে, একদম ওজন থাকে না, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট পুরাটাই দেখেন একই রকম লাগে, ফিনিশিংটা এত গুড কোয়ালিটির থাকে যে একই টাইপেরই লাগে এটা। এই হচ্ছে আমার বেজ কালার অ্যান্ড চিকন 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 সেলাইয়ের কাজ করা, আর খুবই নাইস,
কোয়ালিটি। তো যাই, এইটা মেরুন এন্ড বেজ কালার, বিস্কিট কালার কম্বিনেশন। তারপরে এটা ফুল স্লিভে কাজ করা, এরকম ফুল স্লিভই হচ্ছে বেজ কালারে, এই যে চিকন চিকন সেলাই। এন্ড এটা সুন্দর একটা পার আছে, বর্ডার আছে, এটা হালকা পাতলা সুন্দর একটা জামা, কোনো ওয়েট হবে না, এটা একদম ওজন নাই। আরেকটু যদি সুন্দর করতে চান আমি বলবো বেজ কালারের একটু লেস এটার সাথে যুক্ত করে দিতে পারেন, 200-300 টাকা আরেকটু খরচ করে শুধু গলাতেও লাগাতে পারেন। আমি আবার গলায় হাতে সামনে পিছনে কোনো জায়গায় আবার বাদ রাখি না। তো ব্যাক পার্ট বিস্কিট কালারের এরকম সুন্দর পাতলা সেলাই সেলাই, এটা হচ্ছে পেছন পার্ট, ব্যাক পার্ট। তারপরে চলে যাব এইটার ওড়নায়, এইটার ওড়নাটাই দেখেন ইটা কালার। হ্যাঁ এটা মিত্রিকা আপু, এটা অনেক সুন্দর আছে যারা একটু কালচে টাইপের ড্রেস, মনটা এত সুন্দর সুন্দর ড্রেস পরলে মনটা খুব ভালো লাগে, একদমই আমার কথা বলছেন। সব সময় সবাই বাইরে যাওয়ার সময় বা কোথাও দেখবেন সুন্দর করে একটু রেডি হবেন, ভালো একটা জামা পরবেন, আপনাকে দেখতে যখন একটু ভালো লাগবে তখন দেখবেন নিজের মধ্যে একটা আনন্দ কাজ করে, না আমাকে খুব সুন্দর লাগতেছে, আপনি সবকিছু চারপাশে সবকিছু পজিটিভ দেখতে পাবেন। তো নিজের পরিচর্যা এবং সুন্দর জামা কাপড় পরাও ইমানের অঙ্গ, ঠিক আছে? তো মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, সংসার সুখে শান্তিতে থাকবে, ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় চোপড় পরা, তার মানে এই না দামি কাপড় চোপড় পরা, ভালো কাপড় চোপড় পরা, পরিষ্কার কাপড় চোপড় পরা, নিজেকে পরিষ্কার রাখা। তো এই হচ্ছে ওনাটা, অ্যান্ড প্রাইস তো আমি বলেই দিয়েছি, এটা ইটা কালারের মধ্যে রাখলাম, এটা খুবই হালকা। অ্যান্ড ওরাও হচ্ছে জামাটার মধ্যে লেস ইউজ করছে, ওরাও গলায় একটা এক্সট্রা লেস ইউজ করে দিয়েছে, তো ভালো লাগবে এই নেকটা, ভালো লাগে এরকম ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে। এটা হচ্ছে ডার্ক ব্লুর মধ্যে এটা নেক করা আছে, এটা গলার ডিজাইনটা করা আছে। আহমেদ আপু কেমন আছে? যেমন ওড়নাগুলো সবগুলো সুন্দর, সব দোপাহটা সুন্দর, তো হচ্ছে ব্লু কালারের মধ্যে। হ্যাঁ আমি ব্লু দেখাবো, ডার্ক ব্লু কালার, ডার্ক ব্লু কালার, খুবই নাইস কম্বিনেশন, খুব সুন্দর সুইস বয়েল। তো কোনো কথা রুবি রুবা, তুমি তাহমিনা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন, বলো। আচ্ছা ফেদোসি আপু এটা প্রাইস হচ্ছে 4,750 টাকা, 4,750 টাকা। অ্যান্ড এখানে দুইটা পার আছে, এক্সট্রা পার আছে, পুরো বডিটা এরকম এমব্রয়ডারি, এবং এটার গলাটা হচ্ছে ভি শেপে আছে, এই যে ভি গলায় আছে, এই যে ভি গলা, রাউন্ড ভি গলায় আছে, একটুখানি ফাড়া দিবেন। অ্যান্ড এখান থেকে ম্যাচিং করে অনেকগুলো মাল্টি কালার আছে, চাইলে মাল্টি কালারের বাটন দিতে পারেন, নাহলে এক কালারেরও বাটন দিই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, জামাগুলো জোসনাপ আসলেই সুন্দর, সুইস বয়েল। এই যে আসা শুরু করছে সবসময় আবার আসবে না, মাঝখানে আবার গ্যাপও হতে পারে, তো সবার পছন্দের সুইস বয়েলটা নিতে পারেন, আগে আগে নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমার স্লিভটা, হাতাটা নাইস স্লিভ, এখানে মাস্টার্ড কালার অ্যান্ড মেরুন কালারের সুন্দর এই স্লিভটা এমব্রয়ডারি আছে। আর একটা জিনিস, আমাদের সবগুলো আউটলেটে আজকে হচ্ছে স্টিচ কালেকশন হচ্ছে চলে যাবে, আজকে বা কালকে সকালের মধ্যে। তো যারা স্টিচ চান তারা মিরপুর আউটলেট, ধানমন্ডি আউটলেট, সবগুলো আউটলেট বনানিও আসতে পারেন, যার যেটা কাছে হবে যাবেন, নতুন কাপড় পেয়ে যাবেন, নতুন স্টিচ কালেকশন পেয়ে যাবেন। আচ্ছা আমারটা সানা সাফিনাস ব্র্যান্ড, আমারটা থ্রি পিস, আমারটা প্রাইস হচ্ছে 7,250 টাকা, আর আমি যেটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 4,750 টাকা। আমি যেটা দেখাচ্ছি এটা 4,750 টাকা, আমাদের নাজমুন্নাহার আপু দিয়ে দিছে, আমার জন্মদিন উপলক্ষে 100 টাকা ডিসকাউন্ট দাও, আপনাকে দিলাম, আপনার জন্মদিন উপলক্ষে আপনি আজকে জামা নিলে আপনাকে 100 টাকা ডিসকাউন্ট, এটা আপনার জন্য, অ্যান্ড ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে? আপনার জন্মদিন উপলক্ষে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমার ওনার শ্যান্টেলি করা, অ্যান্ড মাস্টার্ড অরেঞ্জ, খুবই নাইস, এখানে ফ্লাওয়ার করা, খুব ভাল লাগলো। এটা একটু ব্লু টাইপের, ডার্ক ব্লু যাদের ফেভারিট, আমি তো বলি ব্লু হচ্ছে বেদনার রং, কষ্টের রং, দুঃখের রং হচ্ছে ব্লু, কিন্তু ব্লু আবার পরলে খুব সুন্দর লাগে, আমার নিজেরও ব্লু পছন্দ, ঠিক আছে? আমার নিজেরও অনেক ব্লু পছন্দ। তো এই হচ্ছে আমার ব্লু কালার, অ্যান্ড পিওর শিফন দোপাহটা, ওকে, পিওর শিফন ওনার মধ্যে।
মাহমুদা আপু, থ্যাংক ইউ মাহমুদা আপু। তো কেমন আছেন মাহমুদা আপু আপনি? তো এটা হচ্ছে ব্লুটা একটু অ্যাশি ব্লু, একটু অ্যাশি ব্লু, খুবই এটা খুব ভালো লাগে আমার, একটু ডার্ক ব্লু অ্যান্ড খুব সুন্দর লাগে এটা পরলে, দেখতেও খুব ভালো লাগে। এখন একটা তো পিচ কালার দেখাবোই না, একটু পানি খাই, পিচ কালার দেখাবো। এনার তো লাগবেই আপু, শিলা আপু এনার লাগবে, সুইস বয়েল তো 100% এনার লাগবে এটাতে। আপনি পাকিজা বা কি বলে এটাকে বেক্সি বয়েল, পাকিজা বা বেক্সি বয়েল ইউজ করতে পারে। আমি সুইস বয়েল হচ্ছে বেক্সি বয়েল ইউজ করি, বেক্সিটা পাতলা নরম হয় আর গায়ে লাগলে ই লাগে না, ডিসকাউন্ট তো দিয়েই দিছো অলরেডি এখানে দেখলাম, এখানে দেখলাম। আচ্ছা তো আমি অলরেডি তো ডিসকাউন্টে আছে, এটা প্রাইস কমই আছে। তো আমি হচ্ছে এইটা পিচ কালারের এই জামাটা দেখাবো, পিচের মধ্যে এটা পিচ কালার, অল ওভার কাজ করা, অল ওভার পিচি কালার, পুরাটাই আপনি অল ওভার পেয়ে যাবেন পিচের মধ্যে। হ্যাঁ, হ্যাপি বার্থডে শাহানা আপু, সেলাই থেকে আপনাকে হ্যাপি বার্থডে দিয়েছে, হ্যাপি বার্থডে গার্ল। সুন্দর পিচি কালার অ্যান্ড রংটাও অনেক সুন্দর, যাদের লাগবে পিচ কালারটা এটা আপনারা আমাদের যে কোনো আউটলেট থেকে নিতে পারেন, আউটলেট দূরে হলে আপনারা হচ্ছে অনলাইনেও পারচেস করে ফেলতে পারেন। ওকে, তো এইটা হচ্ছে আমার ছোট ছোট ফুল অ্যান্ড পাতা দেওয়া, খুব নাইস ছোট্ট কিউট ছিটা প্রিন্ট করা, অ্যান্ড এটার সাথে শিফন দোপাহাটা পিয়াজি কালার, এটা একটু পিঙ্ক কালার তাই না, পিঙ্ক ম্যাজেন্ডা, একটু ম্যাজেন্ডা বলতে কি একটু লাইট আর পিঙ্কের মধ্যে একটু ব্রাইট পিঙ্ক, ঠিক আছে, ব্রাইট পিঙ্ক লাইট ম্যাজেন্ডা দুইটার মাঝখানে এখন আপনি যেটা ধরেন, লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক লাইট ম্যাজেন্ডা। জিনাত আপু ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? জিনাত আপু শাপলা খান আপু কেমন আছেন? তো সুন্দর এই পিওর শিফনের মধ্যে একদম ছিটা ছিটা এই ধরনের এমব্রয়ডারি কাজ করা, একদম সেলাইয়ের কাজ করা, ফিনিশিং অনেক ভালো আছে, এই রকম আছে জামাটা একদম। ভিতরে হচ্ছে পিচ কালার, দুই পাশে হচ্ছে পিয়াজ, ওই যে ম্যাজেন্ডা লাইট ম্যাজেন্ডা ডিপ পিঙ্ক কালার। তো এই হচ্ছে আমার ড্রেসটা, ভীষণ সুন্দর, আরো একটা জামা দেখালাম, এরপরে আপনাদেরও পছন্দ আমারও পছন্দের কালার মাস্টার্ড কালার দেখাবো, মাস্টার্ড ইয়েলো কালার, ঢাকার বাইরে ক্যাশ অন, হ্যাঁ ক্যাশ অন তো চালু করে দিব ঢাকার বাইরে, ঢাকার বাইরে ক্যাশ অন চালু তো করার কথা, দেখি আমি আজকে খোঁজ নিব ঢাকার বাইরে। এটা রাখছি আমি এখন। আচ্ছা মাস্টার্ড কালার, আচ্ছা মাস্টার্ড কালার ইয়েলো, মাস্টার্ড কালার, মাস্টার্ড ইয়েলো কালার উল্টা অ্যাশি ব্লু, না 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 আমি মানে উল্টা বলছি তাই। তো এইটা হচ্ছে আমার সুন্দর অ্যাশি ব্লু কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালার, একদমই আনকমন দেখলাম, মাস্টার্ড ইয়েলো কালার সাথে অ্যাশ ব্লু কালার, আল্লাহ অনেক সুন্দর জামাটা, অনেক লনের আপু, লনের এইগুলা না আপু, মোনা আপু এইগুলো সব সুইস বয়েল, সুইস বয়েল কালেকশন দেখাচ্ছি, খুব সুরত সুইস বয়েল কালেকশন, খুব সুরতের সুইস বয়েল, মাশাল্লাহ অনেক সুন্দর এটার ব্লু যে সেলাইয়ের কাজ করার, আমার হলুদ, আমি বারবার মাশাল্লাহ বলবো কারণ হলুদ আমার এমনিই অনেক পছন্দ, ইয়েলো কালার আমার খুব পাগল, আমি ইয়েলোর মানে খুবই পাগল, কি আর বলবো, এই কারণে আমার চোখ একটু বেশি সুন্দর লাগে। তো আপনাদের কাছে ভাল লাগে এটা আপনারা পারচেস করতে পারেন, বাট আমার চোখে এগুলো সব ভাল লাগে। প্রাইস কত রুমা আপু আমি বলে দিব প্রাইসটা, অ্যান্ড ব্যাক পার্টে হচ্ছে ছিটা ছিটা কাজ করা অ্যাশি ব্লু আর ছিটা ছিটা কাজ, এই যে এইরকম নাইস ফ্লাওয়ার দিয়ে এমব্রয়ডারি কাজ করা, তো আমি এটাও রাখলাম, ওরা একটু শেরওয়ানির মতো করে টেইলারিং করছে, প্রাইস বলবো আমি, আমি আর কিছু চোখে মুখে দেখি না। আজকে ভাইয়া ডেটে আছে সেই সময় কি হয়েছে ভাইয়া, কি হয়েছে ভাইয়া, নাই
নাইয়া দেশে নাই তাই সুন্দর করে ঘুরে ফিরে বেড়াচ্ছি সে বেশি ঘুরতেছে আমি ঘুরতেছি আমি তো কাজ করতেছি আমি তো সুন্দর করে ঘুরে ফিরে দোকানের মধ্যে বসে আছি এটাই আমি ঘুরতে আসছি এটাই হ্যাঁ থ্যাংক ইউ মাস্টার ডিয়ালো কালার কার কার আমার মতো কে কে মাস্টার ডিয়ালোর প্রতি দুর্বল আমি অনেক দুর্বল মাস্টার ডিয়ালো কালার ও রেড কালারের প্রতি আমি প্রচন্ড রকমের দুর্বল যে দুর্বল আর বোঝানো যাবে না ঠিক আছে যে আমাকে লাল জামা আর হলুদ জামা দিবে তার প্রেমে পড়ে যাব ঠিক আছে যে আমাকে লাল জামা আর হলুদ জামা দিবে তার প্রেমে পড়ে যাব মেয়ে দিল মেয়ের প্রেমে পড়ে যাব আরো বেশি মানুষ এই আমি পড়তে পারছি না জিন্নাত আপু দূরে সরে আসছি মোবাইল থেকে চোখে দেখতে পাচ্ছি না তো এটা রাখলাম হ্যাঁ সেম প্রাইস আছে মাস্টার্ড ইয়েলো কালার সেম প্রাইসে আছে অ্যাশি ব্লুর সাথে মাস্টার্ড ইয়েলো কালার এখন হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখাবো যে দেখতেছিলাম ম্যাজেন্ডা কালার না দেখালে কেমন হয় একটা তো ম্যাজেন্ডা দেখাবোই তো ফুল ম্যাজেন্ডা কালার বিউটিফুল সুন্দর আমাদের এই রানী গোলাপি আর ম্যাজেন্ডা কালার ও আচ্ছা শায়লা বিনতে আপু মাথা ব্যথা না আমার মাথায় প্রচন্ড ব্যথা মাথা ব্যথা আজকেও ব্যথা আছে নো টেনশন মাথা ব্যথা নিয়েই আমি থাকি মাথা ব্যথা নিয়েই কাজ করি কেউ বুঝতে পারে না আমার এত মাথা ব্যথা আমি এই যে ভিক্স দেওয়া মাথায় তেল তেলা এই দেখেন পুরো মাথা ভিক্স মারা এই কারণে চুলের স্টাইল করছি এই কারণে দেখবেন শ্যাম্পু করা না থাকলে চুলের স্টাইল আর হচ্ছে চুল পোটলা করে রাখি চুল যখন মাথা আছড়াই না চুলে জট লাগে তখন পোটলা করে বাঁধি এইখানে আর যখন ভিক্স দেই তেল দেই তখন এই স্টাইল কারণ আছে স্টাইলের কারণ আছে আমার দোয়া করো রুবা আল্লাহ যেন সুস্থ রাখে হ্যাঁ আমি দোয়া করি যেন আমার সেলাইয়ের সব আপু সুস্থ স্বাভাবিক ইনকাম সবকিছু যেন ভালো থাকে নিজের জন্য হলেও আপনাদের জন্য বেশি বেশি দোয়া আপনারা যেন সুস্থ থাকে আল্লাহ যেন আপনাদেরকে কোনো রোগ বালাই না দেয় সুস্থ রাখে এবং আপনাদের ইনকাম যেন দিন দিন খালি বাড়তেই থাকে ওকে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে প্যানেল কেউ আমার কথা সিরিয়াস নেবেন না আমি মজা করে বলছি আমি চাই সত্যি সত্যি চাই এটা সিরিয়াস যে আমি চাই আপনাদের ইনকাম আরো আরো বছর বছর খালি বাড়ুক আচ্ছা সবগুলো আমাদের সব আজকে যা দেখাচ্ছি সেম প্রাইস 4750 টাকা 4750 টাকা হচ্ছে যেটা আমি দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের একটা সুন্দর খুবসুরত সবগুলো খুবসুরতের দাম একই আছে সবগুলো একই টাইপেরই আছে যে ব্যাক কট অ্যান্ড ঘুমাইস না রে আহারে তোর খিদা লাগছে কি খাস না খাস বাড়িতে এই যে উল্টা দিছস নাকি আচ্ছা কোভিড পজিটিভ ছিলাম তোমার দোয়ায় এখন আচ্ছা জান্নাত আপু আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন এটাই আমাদের মাঝে ফিরে আসছেন এটাই অনেক বেশি তো শরীরের আপনি যত্ন নিয়েন কোভিড এর পরে হচ্ছে শরীর অনেক দুর্বল থাকে প্রত্যেকদিন আরো বেশি মারবেন আল্লাহ যে জিন্নাত আপু বুঝছি আমি আর কিছু বলতে পারছি না আচ্ছা তো ম্যাজেন্ডা কালারের পিওর শিফন আর অনেক এমব্রয়ডারি আরে অনেক এমব্রয়ডারির মাঝে একটা ফুটা আছে অনেক সুন্দরের মাঝে একটা কলঙ্ক পড়ে গেছে ওর অপারেশন হয়েছে ওর ওর অপারেশন হয়ে সিজার হয়ে ওর সেলাই হয়েছে এখানে অনেকগুলা সেলাই পড়ছে লেজার 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 সেলাই পড়ছে এমন করে চুল আপু বাচ্চাদের মতো লাগার জন্য না আমার চুলে ভিক্স দেওয়া তাই আমি হচ্ছে একটু এই স্টাইল করছি দেখেন কি তেল তেলা ল্যাপটা ভিক্স লাগানো ভাল লাগে আচ্ছা থ্যাংক ইউ তো এটা সেম প্রাইস ম্যাজেন্ডা কালার কার লাগবে এটা রানী গোলাপি ম্যাজেন্ডা কালার যার যেই রং মনে হয় চোখে রানী গোলাপি ম্যাজেন্ডা কালার এটা এটাও আমার আরো একটা ফেভারিট কালার আরো একটা পছন্দের কালার ম্যাজেন্ডা কালার বেশি আমি লিপস্টিক পরি ম্যাজেন্ডা
এখন দেখাবো কালোর সাথে পিচ কম্বিনেশন, ব্ল্যাক পিচ। এটার ওন্না আপনারা চোখ ফেরাতে পারবেন না, ঠিক আছে? এটার ওন্নায় চোখ ফেরাতে পারবেন না ব্ল্যাক কালারে। তো ব্ল্যাক এর মধ্যে এই জামাটা, ব্ল্যাক এন্ড পিচ কালার দোপাট্টা, কালার খুব সুন্দর ওনাটা। এই যে ব্ল্যাক এর মধ্যে কালো জগতের আলো এন্ড কালোর মধ্যে পিচ কম্বিনেশন, পুরো জামার মধ্যেই পিচ আছে, খুবই নাইস। এটা খুব সুন্দর এই কালোটা, এই যে পিচি পিচি ব্ল্যাক পিচ কম্বিনেশন এন্ড প্যানেলটাও অনেক চওড়া, আপনাকে লম্বা করবে। এবং এটা পেস্ট কালার, পেস্ট কালার পিচ কালার, খুবই নাইস। কালোর মধ্যে পেস্ট পিচ, আর কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারিশ্মাকে, আমার কারিশ্মা কাপুরকে আমার খুব ভালো লাগতো ছোটবেলায়, আর হচ্ছে উর্মিলাকে, কারণ দুজন অনেক চিকন ছিল, আমি নিজেও অনেক চিকন ছিলাম। তো হচ্ছে আর ওরা অনেক অভিনয় করতে হচ্ছে অনেক স্প্রিটে, মানে মনে হতো অনেক চঞ্চলেরা, তো আমার সাথে মনে হতো আমার ক্যারেক্টারের সাথে মিলে, আমি দুজনকেই খুব পছন্দ করি। বগুড়ার ছোল ছাড়া দুই মিনিট তোমার চলে না, কেন দুই মিনিট চল? বগুড়ার ছোল, ছোল ছয় দিন ধরে নাই দেশে, তা আমার চলে না, আমি কইরা খাচ্ছি না, রিটার্ন পাঠাই দেবো, কিন্তু বেশি করলে মাল কিন্তু রিটার্ন। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে আমরা নিয়ে আসবো বগুড়ার মাল, কিন্তু বগুড়ার রিটার্ন যাবে। এই যে এটা হচ্ছে আমার ব্ল্যাক এর মধ্যে পিচ এন্ড পেস্ট কালার, পিচ পেস্ট কালার, পিচ পেস্ট কালার। তো এইটা, এবং আমার শাশুড়ির সামনে যদি আপনারা এই লাইভ যদি শুনে বলবে ঠিক আছে আমার আমার সোল সোলরে রিটার্ন করবা, দাও আমার সোলকে রিটার্ন দাও, রিটার্ন নিয়ে নিবে, ঠিক আছে? রিটার্ন দিলে তার কাছে তার সোল অনেক দামি, নিয়ে নিবে রিটার্ন। এটা পিচ এন্ড ফিরোজা কালার, তাই না? সব বাপমার কাছে ছেলে মেয়ে অনেক দামি, তার একটা মাত্র সোল। তো পেস্ট এন্ড পিচ কালার, পেস্ট এন্ড পিচ কালার, আর হচ্ছে এটা স্কিন অ্যান্ড পিচ কালারের ওনা, অনেক সুন্দর একটা, চরম সুন্দর একটা দোপাট্টা কালার কম্বিনেশন, পুরা মিষ্টি পিচ কালার অ্যান্ড পুরাই বেজ কালার সফট দোপাট্টা। তো থ্যাংক ইউ জাহান আপু, এরকম চিকেন কারির কাজ করা পারে পুরা দুই সাইডে, অ্যান্ড খুবই নরম আর হালকা, সবচেয়ে বড় কথা নরম হালকা, ফিনিশিং সুন্দর। আর জামাটা পাবেন পিচ কালার অ্যান্ড এখানে একটু পেস্ট কালার আছে হালকা, খুব সুন্দর কম্বিনেশন। অ্যান্ড পুরা বডি এরকম এমব্রয়ডারি কাজ করা সুইস বয়েল, প্রাইস হচ্ছে 4750 টাকা, সেম প্রাইসই আছে সবগুলো, যেটা ভালো লাগে ওইটা। এর কয়টা ডেট ছিল? 9টা না 10টা যেন দেখাইছি, যাই হোক প্রাইস বলে দিছি ফেরদৌসি আপু। প্রাইস বলে দিয়েছি, আমার এই ওনাটা অনেকই সুন্দর, অনেকই সুন্দর। যাদের কাছে আমার এই ব্ল্যাকটা ভাল লাগবে, ব্ল্যাক পুরো থ্রি পিসটা ভাল লাগবে, এটা প্রাইস হচ্ছে 7250 টাকা, 7250 টাকা হচ্ছে আমার এই সুন্দর থ্রি পিসটা সানা সাফিনাজের প্রাইস। আমার কাছে আছে রে ভাই আরো সুন্দর সুন্দর সানা সাফিনাজ, ঠিক আছে? আমরা আজকে সবগুলো আউটলেটে বন্টন করে দিব। সানা সাফিনাজ সুইস মিস কবে দেখাবেন? সুইস মিস দেখি কালকে দেখাবো সানা আপু, কালকে আউটসাইড ক্যাশ অন ডেলিভারি দেখি। আমি এখন উপরে যাই সালমানের সাথে কথা বলবো, কেন আউটসাইড ক্যাশ অন ডেলিভারি করে নাই, আমি তো পারমিশন দিয়ে দিয়েছিলাম। তো এই জামাটা দেখা শেষ, স্টিচ কালেকশন, এটা হচ্ছে 40-44 অ্যান্ড হচ্ছে এটা 46 সাইজ, মানে 40, 44 and 46, তিনটা সাইজে আছে হচ্ছে এই ড্রেসটা। এটা লেন্থ আছে 36, 37, 41, এটা লম্বা আছে। তো খুদাহাফেজ, আমি এটা প্রাইস বলে দিয়েছি 7250 টাকা। স্টিচে দেখাও আপু আজকে না মনে হয় আপু, আপনারা যে কোনো আউটলেটে গেলে আমাদের নতুন নতুন সব কালেকশন গুলো পাবেন, সানা সাফিনাজ খাদি অনেক ব্র্যান্ড আসছে, অনেক অনেক চারটা স্টিচ কালেকশনের ব্র্যান্ড আছে, যেগুলো আপনারা আমাদের সবগুলো আউটলেটেই কম বেশি পেয়ে যাবেন। খুদাহাফেজ।